আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে রসুনের আচার রেসিপি নিয়ে চলে এলাম। তো কি কি লাগে রসুনের আচার তৈরি করতে, সেই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আস্ত ধনিয়া নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি আর সাদা সরিষা নিয়েছি। আমি একসাথে একটু গরম করে হালকা, তারপর ব্লান্ড করে নিচ্ছি। এই রসুনের আচারটা খুবই মজার হয়। ব্লান্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে রসুন আমি ধুয়ে পরিষ্কার করে একটু পানিটা ঝরিয়ে নিয়েছি। একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এতে পাঁচফোড়ন দিয়ে দেব কিছুটা। আমি বেশিরভাগ গুঁড়াটাই আর কি ইউজ করি, কেননা আমার কাছে মনে হয় দাঁতে বাজলে একটু কেমন কেমন লাগে, এর জন্য আমি গুঁড়াটাই বেশি দেই, আস্ত হালকা আর কি কম দেই। এখানে তেজপাতা দুটো দিয়েছি, এলাচ দিয়েছি আর দারচিনি দিয়েছি। মশলাটা দিলে কি একটু ফ্লেভার আসে, মুড়ি দিয়ে খেতে খুব মজার হয়, এর জন্য আর কি। তো একটু নেড়ে চেড়ে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি উপকরণ লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে খুব মজার রসুনের আচার বাসায় তৈরি করে নেওয়া যায়। অবশ্যই এই রেসিপিটি দেখে আপনারা এইভাবে রসুনের আচার করে নিবেন বাসায়, তাহলে মাঝে মাঝে মুড়ি অথবা ভাত, খিচুড়ি, যেটাই বলেন না কেন, খুব সুস্বাদু হয় এই রসুনের আচারটা খেতে। ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে রসুন আর আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ, আর হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিব। যে যতটুকু ঝাল পছন্দ সে ততটুকু দিয়ে দিবেন, আমি অল্প করে দিয়েছি, কেননা আমার বাচ্চা আছে তো ওরা এত ঝাল খেতে পারবে না। আর এখানে লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো। রসুনে অত বেশি লবণ লাগে না, তাহলে আবার বেশি লবণাক্ত হয়ে যাবে, তো অল্প লবণ দিয়ে রান্না করবেন পরিমাণ মতো দিয়ে। ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। রসুনের আচারটা তত বেশি আর কি জাল করে রান্না করতে হয় না, তাহলে গলে যেতে পারে বেশি। এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি 3 চামচের মতো, কেননা ভিনেগারটা দিলে রসুনে আর কি আচারটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তেঁতুলের টক, মানে তেঁতুলটার আমি পানিতে ভিজিয়ে রেখেছি আর ওই ছেঁকে দিয়ে দিয়েছি, আর চিনি দিয়ে দিলাম। মিষ্টি যে যতটুকু পছন্দ করেন ঠিক ততটুকুই মিষ্টি দিবেন, আমি অত মিষ্টি দেই নাই, পরিমাণ মতো আর কি আমি দিয়েছি। 3টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে ব্লান্ড করে রেখেছি যে মশলা তা দিয়ে দিলাম। যেহেতু রসুনের আচারটা হয়ে প্রায় হয়ে আসলেই এই মশলাটা অ্যাড করে নেবেন, আর নয়তো তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ফ্লেভারটাও আর কি অন্যরকম আসে। তো এখন দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি হয়ে আসলে নামিয়ে নিব, বেশি আর জাল করা যাবে না। রসুনের আচার বেশি জাল করলে গলে যায়, আর গলে গেলে সেটা খেতেও ভালো লাগে না। রোদে আর কি দিলে ওই রসুনটা আস্তে আস্তে খুব সুন্দরভাবে এটা নরম হয়ে আসে, খেতেও খুবই মজার হয়। তো অবশ্যই যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে, দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তো যখনই কোনো নতুন কোনো ভিডিও আপলোড দেব খুব সহজে আপনাদের মোবাইলে চলে যাবে নোটিফিকেশন। দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। আর যারা প্রবাসী তারাও এই রেসিপি দেখে তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আচারটা কত সুন্দর লোভনীয় হয়েছে, আমার কাছে তো আমি খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর এটা যখন রোদে দিয়ে অনেক দিন রাখা হবে তখন আরও বেশি টেস্ট হবে। এখন একটি কাচের বয়ামে আমি নিয়ে নিচ্ছি, আর বয়ামটা অবশ্যই আচার রাখার আগে একটু গরম পানি দিয়ে নিবেন, তারপর ভালোভাবে শুকিয়ে
নিয়ে তারপর আচারটা বয়ামে ভরে নেবেন। এই রসুনের আচারটি শরীরের জন্য খুবই খুবই পুষ্টিকর একটি খাবার, রসুন সবাই খেতে পারে ছোট বড়। তো আজকে যে রসুনের আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকবেন। দেশে বিদেশে যারা যেখানে আছেন না কেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।